Welcome to the channel to a new blog. আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আজ আমাদের গ্যাংটকের লাস্ট ডে, তো আমরা চলে যাব শিলিগুড়ি ব্যাক করব। আর সকাল সকাল উঠেছি, খুব একটা কুয়াশা নেই, খুব বেশি ঠান্ডাও নেই, ঠিকঠাক আছে। আর একটু বেলা করেই উঠলাম, কারণ এই কদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, এত ঠান্ডার মধ্যে ভীষণ আলাদা রকম ব্যাপার। তো যাই হোক, এখন বেরোচ্ছি, বেরিয়ে রেডি হয়ে বেরোচ্ছি, বেরিয়ে ব্রেকফাস্ট করব, বাইরে একটু মার্কেটটা ঘুরব, ঘুরে দেন আমরা রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন মার্কেটে যাচ্ছি, তো মার্কেটটা ঘুরে দেখবো, তোমাদেরও ঘুরে দেখাবো, তবে চলো দেখে নেওয়া যাক। আর আজকের ভিডিওতে আশা করি তোমরা সাথে থাকবে, তবে দেখতে থাকো। এখন লাগেজগুলো এনে রাখা হলো আমাদের, আর মা আমি যাব মার্কেটে বাবাকে বসিয়ে রেখে। এখন আমরা একটু মার্কেটটা ঘুরতে যাচ্ছি, খুব অল্প সময়, হাতে একদম সময় নেই। হ্যাঁ, ব্যান্ডেড নেবো, আমার কালকে পুরো নখটা একদম মানে বরফ ওঠাতে যে আর পাথর ছিল, মানে বরফটা এইভাবে ওঠাতে যে গ্লাভস পরেছিলাম, আর পাথরটা দিয়ে পুরো নখটা এতভাবে খারাপভাবে উল্টে গেছে, তখন অনেক ব্লাড বেরিয়েছে। তারপর তো আর ব্যান্ডেড পাইনি, নেবো। আর ঠান্ডায় না পুরো ব্লাডটা জমে গিয়েছে কুকুরগুলো। ব্যান্ডেড কিনতে ঢুকলো, কিছু ঘরের জিনিস নিল, গিফট আইটেম। মার্কেটিং তো হলো না, যাই হোক দোকানে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম আবার খাবার জন্য। এই সাইডে বাবা একা বসে আছে লাগেজ নিয়ে। বলেছিলাম যে লাগেজটা মা ঢুক বাইরে বের করো না, হোটেলেই রাখো, আমরা আগে মার্কেটিং করে নিই। কি ভুল হলো না একদম, ভেতরে থেকে বের করে দিয়েছে জন্য বাবাকে আবার বাইরে বসে থাকতে হচ্ছে সামনে। এই যে বুনু এখানে বসে আছে, আমাদের লাগেজ পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে। মা আমাদের ব্রেকফাস্ট খুলছে, স্যান্ডউইচ। আমরা এখন স্যান্ডউইচ ব্রেকফাস্ট করলাম, তারপর যাবো মার্কেটিং করবো। বুনু তাড়াহুড়ো করছে, কোনো তাড়াহুড়ো করছে যে না করবে না, করতে দেবে না আমাদের কিছু, যাই হোক কি বলো, ও একটু করে বেরিয়ে যাব। এমজি মার্কেটে আগারওয়াল এই সুইট এই দোকানটাতে আমরা এখন ব্রেকফাস্ট করব। মায়ের জন্য এই চকলেটটা না হলো, মা ভীষণ ভালোবাসে এই টাইপসের চকলেটগুলো না। কি গো মা, মার্কেটিং করবে? ছোলা বাটোরে এটা না, ছোলা বাটোরে আর মাসালা ধোসা নিয়েছি। ধোসা তিনজনে খেয়ে মানে পুরো ফুল হয়ে গিয়েছি, তো এই জায়েন্ট সাইজ যে ছোলা বাটোরাটা আছে এটা কিভাবে খাবো তিনজনে তা ভাবতে পারছি না। জায়েন্ট সাইজ রিয়েলি, এই ফার্স্ট টাইম আমি এত বড় ছোলা বাটোরা ট্রাই করছি। এটা একটু ফেটে গেছিল উপরের নিচেরটা, আবার চেঞ্জ করে দিলাম, বুঝলাম। চা খাওয়া হলো ব্রেকফাস্ট কমপ্লিট নাকি? আনছি আমি। Thank you.
এলাম। এবার যাবো হচ্ছে শিলিগুড়ি স্ট্যান্ড রয়েছে এখানে, তো স্ট্যান্ডে যেতে হবে লোকাল ট্যাক্সি করে, তারপর সেখান থেকে আবার আমাদের গাড়ি। মা আগে চলে গিয়েছে, বাবা আসছে। আমাদের যা লাগেজ ছিল তার থেকে আরও বেশি লাগেজ এখন হয়ে গিয়েছে, কারণ ব্যাগ কেনা হয়েছে, আরও জিনিস কেনা হয়েছে, টুকিটাকি, বেশি কিছু না, সময় পাওয়া যায়নি। আজকেও যে দোকানে গেলাম তাড়াহুড়ো করে, একবার আসলাম এখানে ব্রেকফাস্ট করলাম আবার গেলাম ঠিকঠাক, মানে কোনো মতো চল। এখন আমরা দিওয়ালি স্ট্যান্ডে এলাম, এখান থেকে শিলিগুড়ির সব গাড়ি পাওয়া যায়, তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, সেজন্য হয়তো বা রিজার্ভ করা হবে গাড়ি। আর শেয়ারিং কারগুলো ওগুলো একটু ওয়েট করতে হবে 2-3 ঘন্টা, প্রচুর ভিড়, অনেকে ওয়েট করছে গাড়ির জন্য, আগে টিকিট নিতে হয়। আর বাসে করে গেলে তার জন্য পার হেড 200 টাকা করে লাগবে বাসে যেতে গেলে, আর শেয়ারিং কারে হচ্ছে 400 পার হেড, রিজার্ভে আই থিঙ্ক 4000-এ হয়ে যাবে। যদি শেয়ারিং এ যেতে হয় তাহলে অনেকটা টাইম ওয়েট করতে হতো 3-4 ঘন্টা, তো সেই জন্য রিজার্ভই করে নাও। পাহাড়ের বুকে এই ছোট্ট গ্রামটি দেখে ভীষণ ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি না করে পারলাম না। তুমি বলো, দারুন টেস্ট, একটু শক্ত শক্ত, মানে শীত তো এই কারণে শক্ত হয়ে যাচ্ছে। কখন যে খুলবে সেটা পেটেই আছে। আজকের দিনটা বেশ রোদ ঝলমলে, অনেকগুলো দিন ওয়েদারটা খুব খারাপ ছিল, তাই রৌদ্রের মুখ দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে। সিকিম শহরটি কিন্তু ভীষণ পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো, শৃঙ্খলাবদ্ধ এই শহর আর পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি। অনেকটা পথ অতিক্রম করার পর ত্রিভেনীর এই সুন্দর দৃশ্য দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ত্রিভেনীতে এই ক্যাম্পগুলো ওপর থেকে দেখতে দারুণ লাগছিল। এরপর আমরা তিস্তা নদীকে সঙ্গী করেই আবার চলতে শুরু করলাম শিলিগুড়ির পথে। চলতে চলতে স্নিগ্ধ বাতাস আর পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা এই সবুজ তিস্তা নদীর জল আপনাকে মুগ্ধ করে তুলবে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য মনকে আলাদা একটি আনন্দের মাত্রা এনে দেয়। আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। কি
আমি দেই আমি বাই 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 খাবি না মোমো সরি ইয়ে খাবি ম্যাগি খাবি মোমো এরপর আমরা ওয়াই ওয়াই মোমো আর ভেজ থালি নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সন্ধে ঘনিয়ে এলো এরপর আমরা চলতে শুরু করলাম সিকিম ট্যুর প্ল্যান নিয়ে আলাদা একটি ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নর্থ সিকিমে আমরা কী কী মজা করেছি সেগুলোর ভিডিও না দেখে থাকলে আই বাটন আর এনস্ক্রিন থেকে দেখে নাও আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং